ক্রিকেটের এই বছরকে ব্যাটসম্যানদের বছর বলা চলে, আর বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের জন্য তো বলাই বাহুল্য। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে এই বছর এই পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এশিয়ানদের তালিকায় প্রথম ক্রিকেটার হলেও বিশ্ব তালিকায় 7 নম্বরে রয়েছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। মাত্র 10 ইনিংসে 69.22 গড়ে রান করেছেন 623 রান, সেঞ্চুরি করেছেন 2টি, হাফ সেঞ্চুরি 4টি। এশিয়ানদের এই তালিকার মধ্যে 9 নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। 11 ইনিংসের রান সংগ্রহ করেছেন 573, গড় 81.85, সেঞ্চুরি করেছেন 1টি, হাফ সেঞ্চুরি 5টি। এরপর এশিয়ানদের তালিকায় 10 নম্বরে রয়েছেন পাকিস্তানের তরুণ তুর্কি বাবর আজম। 13 ইনিংসে তার রান সংগ্রহ 569, গড় 56.90, সেঞ্চুরি করেছেন 2টিতে, হাফ সেঞ্চুরি 1টি। এদিকে বিশ্ব তালিকায় প্রথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান টেস্ট দলের অধিনায়ক ডুপ্লেসিস। 16 ইনিংসে তার রান সংগ্রহ 814, গড় 58.14, সেঞ্চুরি করেছেন 2টি, হাফ সেঞ্চুরি 5টি। 785 রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট। ইংল্যান্ডের এই রান মেশিন এবছর দারুণ ফর্মে রয়েছেন। 14 ইনিংসে গড় 71.37, সেঞ্চুরি করেছেন 2টি আর হাফ সেঞ্চুরি 5টি। এছাড়া এই তালিকায় রয়েছেন ইয়ন মর্গান, কোয়েন্ট দিকক, হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্সের মতো তারকারা।